প্রিয় দর্শক, মাজারের মধ্যে ঢোকার পরই আপনাদের সামনে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মাজারের মসজিদ, এবং ঠিকই সোজা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার এদিকে, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান রয়েছে। আপনারা যখনই মাজারে ঢুকবেন অবশ্যই আপনাদের পোশাক পরিচ্ছদের দিকে একটু খেয়াল রাখবেন যাতে করে মাজারের পবিত্রতা রক্ষা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে, জালালি কবুতর নামে পরিচিত এগুলো। ঠিক এইদিকে সোজা যদি যান আপনারা ডান দিকে তাহলে এখানে কুকুর পাবেন, যে এখানে বিভিন্ন ধরনের গজার মাছ রয়েছে, সেই দিকেই যাচ্ছি। এইখানে অজু স্থান রয়েছে। যখন এখানে চলাফেরা করবেন অবশ্যই মেক শিওর যে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে খেয়াল রাখবেন। পুকুরের এই অংশতে সাধারণত উজু করা হয়, মাছ দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ দেখানো, এই অংশ থেকে এখানে আপনারা মাছগুলির জন্য খাবার কিনে নিতে পারেন। এইখানে দেখা যাচ্ছে দূরে আপনাদের ওয়াশরুমের ব্যবহার প্রয়োজন হয় তাহলে ওই কর্নারের দিকে পুকুরের ওই পাশের দিকে আপনার ওয়াশরুম ব্যবহার করতে পারেন। মাজারের ভেতরের প্লেসটা এত বড় না, তো আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মাজারে আসলে ডেফিনেটলি নামাজ পড়ে যাবেন, যদি নামাজের সময় আসেন আর কি, মাজার দিয়ে প্রয়োজন বলবেন না। সো সিলেটে কখনো আসলে অবশ্যই পবিত্র স্থানে ঘুরে যেতে ভুলবেন না কখনো, সিলেটে একটি ঐতিহ্যবাহী স্থান এটা। প্রিয় দর্শক, আপনাদের খানিকটা মাজারের অংশ দেখানোর চেষ্টা করেছি, আপনারা যখনই আসবেন ডেফিনেটলি এখানে বেড়ায় যাবেন। এবং আবারও বলে নিচ্ছি, মাজারে যখন ডুববেন অবশ্যই মাজারের পবিত্রতা রক্ষা করবেন, এবং আপনাদের পোশাক পরিচ্ছদ যাতে সেই পবিত্রতা রক্ষা করতে সাহায্য করে, এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুবই যত্ন সহকারে রাখবেন, নিরাপদে রাখবেন, কারণ এইখানে অনেক লোক আছে, পকেট চোর আছে, যেগুলো আপনার ক্ষতি করতে পারে। সো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।